बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम अस्सलामु अलैकुम बंधुरा आज के 18 रोजा आज के 18 रोजाय आमी वेजिटेबल रोल बनिए खेलाम। तो आज के 18 रोजाय आमी किभाबे वेजिटेबल रोल बनिए खेलाम सेटाई बंधुरा आज के आपनादेर साथे आमी शेयर करब। आशा करी आपनादेर भालो लागबे आमार सम्पूर्ण भिडियोटा आपनारा देखबेन। आज के आमी किभाबे वेजिटेबल रोल बनिए खेलाम आशा करी आपनारा बनिए खाबेन। तो प्रथमेई बंधुरा आमी सब किछु निये निएछि सब्जीटा बानानोर जोन्नो। तो एखाने आछे बंधुरा काँचा मरीच कुचि आर पेंयाज कुचि, तारपरे आछे बंधुरा मटरशुटी, तारपरे एखाने आछे तीन रकमेर क्यापसिकाम, लाल हलुद आर सबुज, सबुज लाल। তারপরে এখানে আছে বন্ধুরা বটবটি, সাথে আছে ডিম, আর এখানে আছে বন্ধুরা আমার গোলমরিচের গুঁড়ো, লবণ, টেস্টিং সল্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। সব কিছু এখন নিয়ে নিয়েছি, এখন আমি ভেজে নেব। इच्छा कर लेना एखे मुरगीओ दीते जेको माँस दीते क्योंकि आज के किचुई देव ना शुद्ध डिम देव और हमारे वेजिटेबलटा शुद्ध भाजार मध्य हो जाए। तो बंधुरा वेजिटेबल रोलटा बनानोर जोन्नो आमार स्प्रिंग रोल शीटटा बनाते हबे। तो एजोन्नो बंधुरा मयदा दिए डोटा बनिए निच्छि। तो प्रथमे लवण एवं मयदा साथे परिमाण मतो तेल भालो करे मयदार साथे मिशिए तारपरे बंधुरा आमी पानी दिए डोटा बनिए नेब। এখন আমার ডোটা হয়ে গেছে। এখন বন্ধুরা শীটটা বানানোর জন্য আমি আটটা গোল্লা করেছি, এর মধ্যে আমি একটু চ্যাপটা চ্যাপটা করে চারটা করে নিয়েছি। এখন প্রথমে বন্ধুরা এর মধ্যে আমি তেল এবং ময়দা দিয়ে একটার উপরে আরেকটা দিয়ে নেব। এই শীটটা বানান বন্ধুরা খুবই সোজা, অনেকে বাইরে থেকে কিনে নিয়ে আসেন, আসলে বাসায় ঠিকই রোলটা বানায় কিন্তু এই শীটটার জন্য তারা বাইরে থেকে কিনে নিয়ে আসে। আসলে এটা বানানো খুবই সোজা, ভেজিটেবল শীটটা বানানো খুবই সোজা। আপনারা দেখেন আমি কীভাবে বানাচ্ছি, হয়তো আপনাদেরও ভালো লাগবে, আপনারাও বানিয়ে খাবেন। তো এভাবে তেল দিয়ে আর ময়দা দিয়ে একটার উপরে আরেকটা দিয়ে, তো আমি চারটা নিয়েছি একটার উপরে একটা একটা করে দিয়ে এখন ভালো করে চাপ দিয়ে নেব। এখন বন্ধুরা আমি একটা রুটি আকারে বড় করে বানিয়ে নেব। আস্তে আস্তে করে আমি অনেকটা গোলটা বড় করব। হয়ে গেল আমার একটা। তো আমি যেহেতু আটটা বানাবো এজন্য আমি দুইটার মধ্যে চারটা চারটা আটটা দিয়েছি। তো এখন আমি একটা তাওয়াতে এটাকে ভেজে নেব একদম অল্প তাপে, যেন বেশি তাপ না হয় আর তাওয়াতেও যেন বেশিক্ষণ না থাকে। এভাবে আমি দোনোটা ভালো করে ছেঁকে নেব। এভাবে হয়ে যাবে আমার ভেজিটেবল রোলের শীটটা। তো বন্ধুরা আমার বানানো হয়ে গেছে, আপনাদের আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি। যে চারটা একসাথে করেছিলাম এই যে দেখেন কত সুন্দর হয়েছে আমার বানানো হয়ে গেছে। যে দেখেন যেভাবে করবেন ঠিক সেভাবেই হবে।
এখানে চারটা আর এখানে চারটা, খুব সুন্দর করে খুলে যাবে, আপনি ধরবেন আর খুলে যাবে। তা এখন বন্ধুরা আমি রোলগুলো বানিয়ে নেব, রোল বানান তো খুবই সোজা। এখন আমি এখানে ভেজিটেবলগুলো দিব, তারপরে বন্ধুরা দুপাশে দুইটা ভাঁজ দিব ঝাঁপ দিয়ে, তারপরে সামনের এটা দিয়ে আমি তিন চারটা রাউন্ড দিলে হয়ে যাবে আমার রোল। এখন এটাকে আমি একটু বন্ধুরা জোড়া দেওয়ার জন্য আমি একটু ময়দা লিকুইড করে নিয়েছি, ওটা দিয়ে বন্ধুরা আমি এখানে জোড়াটা দিয়ে দিলাম, হয়ে গেল আমার রোল বানানো। তো এভাবে একে একে বন্ধুরা আমি আটটা রোল বানিয়েছি। দেখেন আমার রোলগুলো কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর লাগছে বন্ধুরা খেতে অনেক মজা হয়েছে, আমি ইফতারের সময় খেয়েছি। এখন হলো ভাজার পালা, এখন আমি এগুলোকে আস্তে আস্তে ভেজে নিব। বন্ধুরা একটু ভরা তেলে মানে বেশি তেলে আমি এগুলোকে আস্তে আস্তে কম তাপে ভেজে নেব, যেন পুড়ে না যায়, খুব আস্তে আস্তে ভেজে নেব। হয়ে যাচ্ছে, এই তো বন্ধুরা হয়ে গেল ১৮ রোজায় আমার ভেজিটেবল রোল। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর আপনারাও সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, আমিও খেয়েছি অনেক মজা হয়েছে আর দেখতেও অনেক সুন্দর লেগেছে। সবাই ভালো থাকবেন।